নমস্কার বন্ধুরা, আজকে আমি রিভিউ দিতে চলেছি এই জেনারেল নলেজ বইটি। এটি তরুণ গোয়েল স্যারের লেখা, এনসিআরটি প্যাটার্নে তৈরি, 2024-এ ফুললি রিভাইজ এডিশন। তো এটার মধ্যে কি রয়েছে, আমি প্রথমেই দেখাবো বইটির সূচিপত্র। সূচিপত্রে প্রথমে রয়েছে ইতিহাস। ইতিহাসের তিনটে পার্ট, যেরকম প্রাচীন ভারত, মধ্য ভারত বা আধুনিক ভারত, যাকে আমরা বলি মডার্ন হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি এবং মেডাইভাল হিস্ট্রি। তো তিনটেই রয়েছে, ভূগোল রয়েছে, সংবিধান রয়েছে, এদিকে অর্থনীতি রয়েছে বা ইকোনমিক্স রয়েছে, সাধারণ বিজ্ঞান এবং বিজ্ঞানেরও সায়েন্সেরও তিনটে পার্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা পদার্থ, রসায়ন, প্রাণীবিদ্যা। বইটির কিছু ভালো দিক এবং সিমিলারলি কিছু মন্দ দিকও রয়েছে। তো প্রথমেই আমি আসি বইটির ভালো দিকে। বইটির ভালো দিক যেগুলো হচ্ছে, বইটি খুব সহজ ভাষায় সুন্দরভাবে লেখা রয়েছে, যা বইটি দেখলে আপনার প্রথমেই পড়তে ইচ্ছে করবে। এই বইটি ক্র্যাক WBCS বা WBCS এর ম্যানুয়াল যে বইগুলো রয়েছে সেগুলোর মতো অতটাও ভারী নয়, বইটি খুবই হালকা। এই বইটির মাইনর কিছু মন্দ দিক রয়েছে, তো সেগুলো হলো, বইটি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করা হয়েছে, তো ট্রান্সলেশন করার সময় কিছু কিছু ওয়ার্ড ইংলিশে রয়ে গেছে। ওভারঅল এটাই বলবো, বইটি MCQ টাইপের বই নয়, বইটিতে ডেসক্রিপটিভ আলোচনা করা রয়েছে এবং বইটির প্রাইস হচ্ছে 450। অ্যামাজন এবং ফ্লিপকার্টেও বইটি পাওয়া যায়।